সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা রয়েছি কাহারল হাটে, আর দেখছেন সামনে কালো কালো, এগুলো সবগুলোই মহিষ। আর আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট কাহারল হাট। এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে, কিনতেও আসে। তো এই আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু মাংস উপযোগী মহিষ। আর আজ শনিবার, একদিন সপ্তাহে শুধু কিন্তু শনিবারে হাট বসে। আমরা সামনে দুইটি বড় সাইজের মহিষ দেখছি, আমরা এই দুটি থেকেই শুরু করতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা মহিষের বাজারের? অবস্থা ভালো নাই ভাই। ভালো নাই। এদুরা তো মাংস উপযোগী নাকি? এদুটা মাংস উপযোগী, মাংস হিসেবে দাম দিচ্ছে। মাংস হিসেবে আমাদেরও পোষায় না ভাই। 600 টাকা কেজি। 600 টাকা কেজি। তাতে আপনাদের পোষাচ্ছে না? আচ্ছা, কত দাম দিয়েছে ভাইয়া বলেন তো? একুরেট দিয়েছে 18 মন ভৈষ, 18 মন হবে? ৪৫০ জব দিয়ে দিচ্ছেন, 450 হলে এই দুটা দিয়ে দিবেন। আচ্ছা, 450, এর কমের সুযোগ নাই? এবং কোনো নেওয়াইয়া যদি থাকে, হ্যাঁ, কোনো পার্টি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করিও নিতে পারে। নিতে পারে। আচ্ছা, তাহলে 450-এর কমে আসবে না আর? এটা বসলে একটা মনে করেন, তারপরে একটু আমাদের লাভ, সীমিত লাভ রেখে ধারণা দিয়ে দেন। দিলাম 10,000 বাদ। 10,000 বাদ। কত টাকা মন ধরে তাহলে কেনা বেচা চলছে? 24 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর দুটি মহিষ দেখলাম, এখানে আরো একটা বিশাল। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন খারাপ করে আছেন কেন? প্রচুর আলাপ করি পাইম না। এই যে মোবাইলের নাকি খাসিনার রকম দেখে কোন বেলা 500 টাকা দেশটি গোস্ত খোয়াইছে। এলা নিজে কাক দেখামো? মোবাইল দেখাইছেন, দিয়েছেন বলে 500 টাকা কেজি খোয়াইছে। আর 1 কেজি ফিডের দাম 60 টাকা। ইয়ারটা দিয়ে সব মিলে পোষাচ্ছে না নাকি? পোষায়। আমি বললাম আপনি ব্যবসা করেন নাকি বাড়ি বিক্রি করতে আসছেন? আর আমি ব্যবসা করি, কিন্তু যারা বাড়িতে বসে তার কিভাবে পোষায়? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, তার কিভাবে পোষায়? আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন বলেন তো? এখন দাম চাইছি 300। কত বলে? এ ভাই দাঁড়ান তো একটু, কত কিনলেন দেখি দেখি, দাঁড়ান 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 দাঁড়ান, কত? 90। একটাই আসছিলেন কোথা থেকে? বগুড়া। মাংসের জন্য? হ্যাঁ মাংসের। এনারা বলছে 600 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, কথা সত্য? হ্যাঁ ঠিক আছে। আপনারা কত টাকা মন ধরে কিনতে পারছেন? আমরা ওইটা ধরেই কেনা, এখন ওটাই বেচা, ওটাই ওটাই কেনা, ওটাই ওটাই বেচা, এখন বাজারে যা তাই বেচা লাগবে। ব্যবসাটা কি? ব্যবসা এখন করাই লাগবে, দোকান করাই লাগবে। তাহলে মোটামুটি 2400 টাকা মন ধরে কেনা গেছে। ঠিক আছে, কয়টা কিনলেন আজকে ভাই? একটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছেন 2400 টাকা মন ধরে নাকি ওই টিক কিনেছে ওনারা। এখানে একটা আমরা বিশাল সাইজের দেখছি। আচ্ছা, আমরা এটাও একটা ধারণা দিয়ে দেই ভাইয়া, এটা 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 কি অবস্থা বলেন তো? কত কে চাচ্ছিলেন? চাচ্ছি ভাই 300-র উপরে। 300-র উপরে বস্ত কয়মন আসবে? 13 মন। বাইরে কি কিনছেন? দেখতেছেন আপনারা গোস্ত কতটুকু আইডিয়া করতেছেন বলেন তো? ওরা 13 মন বলতেছে, আপনাদের আইডিয়া কিছু শর্ট হবে। দাম দিছেন নাকি? এটা দাম দিছেন কত বলছেন? 1,90,000। ও সরি, 2,90,000 বলে ফেলছেন। আপনারা লাস্ট কত চেয়েছে? 3-এর উপরে। 2,90,000 এবং 3-এর উপরে। একটাই একটাই দেখছেন, এটা কিন্তু দেখা দেখি চলছে, দাম দর চলছে। ভাই কি অবস্থা? ভালো আছেন?
হচ্ছে কেনা বেচা কেনা বেচা ভাই টুকটাক হচ্ছে সেটা ভালো হয় টুকটাক হচ্ছে খুব একটা বেশি ভালো না কত টাকা মন ধরে চলছে কেনা বেচা কত টাকা মন ধরে চলছে মন কত সেটা হিসাব করুন করা যাবে না ভাই আট মনের জায়গা মাংস 200 আট মনের জায়গাগুলো দুই করে কিনতেছে তো এটা এটা কয় মন হবে এটা ভাই 8.5 মন 8.5 মন হবে 8.5 মন হবে এইটা দাম কত চেয়েছিলেন ভাইয়া ভাইটা 230 দাম চাইছে আর এখন পর্যন্ত কত বললো 200 বলতেছে একটু বাড়িয়ে দিবেন 200 বলতেছে আমরা একটু পার নিব দু চার পাঁচ 10 15 হলে বেশি ঠিক আছে ধন্যবাদ দেখছেন 2 লাখ উনি আইডিয়া দিচ্ছে যে 10 15 হলে বিক্রি হবে বিষয়টা হচ্ছে দাম দর করতে গিয়ে হয়তো বা আরো কিছুটা কমে যেতে পারে আমরা কিন্তু মোটামুটি সুস্পষ্টভাবে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা বিশাল সাইজের মহিষ দেখছি আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন ব্যবসায় কি ভাটা চলছে না উজান চলছে বাজু বেশি করা না বেশি নরমাল না নরমাল ম্যাডাম ম্যাডাম মিডিয়াম আচ্ছা আচ্ছা এই যে সব জায়গায় আমরা দেখছি 550 500 600 করে গোস্ত বিক্রি হচ্ছে হ্যাঁ এটাও ঠিক এটাও ঠিক আপনাদের কত টাকা মন ধরে কেনা বেচা চলছে মহিষ আমাদের এখানে মনে করেন যে 650 না খোলা বাজারে যারা কিনতেছে তারাই তো বললো 600 করে কিনতে পারছি না আমাদের এইদিকে আর কি হচ্ছে আর কি কাও 600 গেছে হ্যাঁ 600 হচ্ছে এটা কেনার উপর ডিপেন্ডেন্ট আচ্ছা এই মহিষটা কত দাম চাইলেন এই মহিষটার দাম যা যাব 290 290 হ্যাঁ কয় মন গোস্ত আসবে চাচা সাড়ে তেরো মন আর কত টাকা হলে বিক্রি করবেন এটা 95-96 হলে বেচে দেবো 295-96 হলে বিক্রি হবে সাড়ে তেরো মন হবে কি কম হবে মনে হয় হবে সমান সমান ঠিক আছে হ্যাঁ বুঝতে লম্বা খুব হ্যাঁ টাইগার ঠিক আছে না বইসটা কিন্তু অনেক লম্বা হ্যাঁ তো দর্শক শ্রোতা আমরা কাহারল হাট থেকে আপনাদের বেশ কিছু মহিষের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এগুলো কিনছে কারা আপনারা আপনারা কিনলেন চাচা কয়টা দুইটা দুইটা কত হলো দুইটা দুই লাখ দুইটাই দুই এটা আর ওটা আর এগুলা কাদের বলতে পারছেন না আপনি কয়টা কিনলেন দুইটাই আচ্ছা এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে যাওয়া মহিষ এটাও কি বিক্রি হয়েছে ভাই ও আপনি যেটা কিনলেন ওইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে